পদ্মা সেতু খুলে গেছে গত মাসের পঁচিশ তারিখ আর যান চলাচল শুরু হয়েছে ছাব্বিশে জুন সকাল ছয়টা থেকে এরপর থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বিরামহীনভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার গাড়ি চলাচল করছে পরিবহন হচ্ছে মালামালো চব্বিশ ঘন্টায় ব্যস্ত রয়েছে পদ্মা সেতুর সড়ক ও টোল আদায়ের সাথে সংশ্লিষ্টরা তবে টোল আদায়ের ধীরগতি ও দুর্ঘটনা কমাতে সাতাশ জুন থেকে পদ্মা সেতুতে সাময়িক বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল তবে তাতেও এতটুকু ব্যস্ততা কমেনি টোল আদায় বরং প্রতিদিনই বাড়ছে পদ্মা সেতুতে গাড়ি চলাচল পহেলা জুলাই শুক্রবার থেকে সেতুর পাশাপাশি টোল আদায় শুরু হয়েছে পদ্মা সেতুর দুই পাশের বঙ্গবন্ধু মহাসড়কের এক্সপ্রেসওয়েতেও যেখানে মাওয়া প্রান্তে টোল আদায় করা হয় ধলেশ্বরীর সেতুর টোল প্লাজা থেকে আর জাজিরা প্রান্তের টোল আদায় করা হচ্ছে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা থেকে মহাসড়কের টোল আদায়ের প্রথম দিন ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় প্রচুর গাড়ির চাপ লক্ষ্য করা গেছে সব মিলিয়ে চালুর পর থেকে সেতু কেন্দ্রিক টোল প্লাজাগুলোতে ব্যাপক গাড়ির চাপ রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায় সেতু চালুর পর শুক্রবার পদ্মা সেতু থেকে এ যাবৎকালে সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে যার পরিমাণ তিন কোটি ১৬ লাখ টাকা সেতু কর্তৃপক্ষের হিসেবে এদিন পদ্মা সেতু থেকে যানবাহন পার হয়েছে ছাব্বিশ হাজার তিনশো আটানব্বইটি এছাড়া পদ্মা সেতুর দুই পাশের এক্সপ্রেস ওয়ে থেকে টোল আদায়ের প্রথম দিনে উনসত্তর লাখ একাশি হাজার আটশো আশি টাকা আদায় হয়েছে যেখানে গাড়ি চলেছে একচল্লিশ হাজার সাতশো চোদ্দোটি এর আগে পদ্মা সেতু খুলে দেবার প্রথম দিন যান চলাচল করেছিল একষট্টি হাজারেরও বেশি যার পঁচাত্তর শতাংশই ছিল মোটর বাইক যেখান থেকে টোল আদায় হয়েছিল দুই কোটি পঁচাত্তর লাখ তেরো হাজার ছয়শ টাকা